আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে ওনার সাহাবীদের মধ্যে একজন আগুনে পুড়ে মারা যাবে। ঘটনাটি এমন ছিল যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হুয়ের বর্ণনা থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 10 জন সাহাবী সম্পর্কে বলেছেন যে তোমাদের মধ্যে যে সবার শেষে মারা যাবে সে আগুনে পুড়ে মারা যাবে। আর সেই 10 জন সাহাবিদের মধ্যে সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। আবু নাজরা বলেন যে সামুরার মৃত্যু হয়েছিল সকলের শেষে। হযরত আনাস ইবনে হাকিমের একটি বর্ণনা থেকে জানা যায়, তিনি বলেছেন, আমি মদিনার শাসক ছিলাম, আবু হুরায়রার সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি যখনই কোনো কাজ করতেন তখন আগে থেকেই সামুরা সম্পর্কে আমার কাছ থেকে সংবাদ জেনে নিতেন। সামুরার জীবিত থাকা ও সুস্থ অবস্থায় থাকার সংবাদ দিলে আবু হুরায়রা খুশি হতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা 10 জন লোক একটি ঘরে অবস্থান করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন এবং সবার চেহারার দিকে তাকালেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চৌকাঠে হাত রেখে বললেন, তোমাদের মধ্যে যার মৃত্যু সবার শেষে হবে সে আগুনে পুড়ে মারা যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের ওই 10 জনের 8 জনেরই মৃত্যু হয়েছে, সামুরা আর আমি ছাড়া আর কেউ বেঁচে নেই। সুতরাং মৃত্যুর স্বাদ আস্বাদন করার চাইতে অন্য কিছুই আমার কাছে প্রিয় না। হযরত আওস ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখনই আবু মাহজুরার কাছে গমন করতাম তখনই আবু হুরায়রা সামুরা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতেন, আর যখন আমি সামুরার কাছে যেতাম তখন তিনি মাহজুরা সম্পর্কে আমার কাছে জিজ্ঞাসা করতেন। একদিন আমি আবু মাহজুরাকে বললাম, আপনার কাছে আসলে আপনি আমাকে সামুরা সম্পর্কে জিজ্ঞাসা করেন, আর সামুরার কাছে গেলে তিনি আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেন, এর কারণ কি? উত্তরে আবু মাহজুরা বললেন, একদিন আমি, সামুরা এবং আবু হুরায়রা একটি ঘরে বসেছিলাম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন এবং বললেন, তোমাদের মধ্যে যে সবার শেষে মৃত্যুবরণ করবে সে আগুনে পুড়ে মারা যাবে। বর্ণনাকারী আওস ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এদের মধ্যে প্রথমে আবু হুরায়রা, পরে আবু মাহজুরা এবং সবার শেষে সামুরা ইন্তেকাল করেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সামুরা আগুনে পুড়ে মারা যান। অপর একটি বর্ণনা থেকে জানা যায়, কোনো ব্যক্তি যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ক্ষিপ্ত হতো তখন তাকে বলতো যে সামুরা মারা গেছে। এই কথা শুনে আবু হুরায়রা চিৎকার দিতেন এবং বেহুশ হয়ে যেতেন। এরপর সামুরার মৃত্যুর পূর্বেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু হয়েছিল। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির মতে কোনো কোনো আলেমগণ বলেছেন, সামুরা অগ্নিকুণ্ডে পুড়ে মারা গিয়েছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী উক্ত সাহাবীগণের মধ্যে সর্বশেষে সামুরা ইন্তেকাল করেছিল, তাই সামুরা ইবনে জুন্দুব আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুয়াবিয়া থেকে বর্ণিত হয়েছে যে একদিন সামুরা আগুন প্রজ্বলিত করে, এরপর তিনি আগুন থেকে বেখেয়াল হয়ে পড়েন, পরিবারের লোকজনও সেদিকে লক্ষ্য রাখেননি। এক পর্যায়ে আগুন সামুরা ইবনে জুন্দুবের গায়ে ধরে যায়। অপর একটি বর্ণনায় বর্ণিত হয়েছে যে সামুরার শরীরে আঘাতজনিত দারুণ ব্যথা অনুভব হয়, এই কারণে একটি ডেগে পানি ভর্তি করে গরম করা হয় এবং তাকে ডেগের উপরে বসার ব্যবস্থা করা হয় যাতে পানির গরম লেগে ওনার ব্যথা উপশম হয়। একদিন সামুরা সেই ফুটন্ত পানির মধ্যে পড়ে মারা যান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর 1 বছর পর 59 হিজরিতে সামুরার ইন্তেকাল হয়। জিয়াদ ইবনে সুমাইয়া যখন বসরা থেকে কুফায় যেতেন তখন সামুরা তার প্রতিনিধি হিসাবে বসরায় অবস্থান করতেন, আবার জিয়াদ যখন কুফা থেকে বসরায় আসতেন তখন সামুরা কুফায় তার প্রতিনিধিত্ব করতেন। সুতরাং বসরা ও কুফায় প্রত্যেকটিতে তিনি 6 মাস করে থাকতেন। খারেজি সম্প্রদায়ের প্রতি সামুরা ইবনে জুন্দুব ছিলেন অত্যন্ত কঠোর, তাদের অগণিত লোককে সামুরা ইবনে জুন্দুব হত্যা করেছিলেন। হযরত সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এইসব খারেজিরা হচ্ছে আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট লোক। হাসান বসরি, মোহাম্মদ ইবনে সিরিন
এবং বসরার অন্যান্য আলেমগণ সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলার ভূয়সী প্রশংসা করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী উক্ত সাহাবীগণের মধ্যে সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলাহু আগুনে পড়ে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞ। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন।